কালী পূজার দিন যখন চারিদিকে রং বেরঙের মোমবাতি ধরায় সবাই, তারপরে রং বেরঙের যখন লাইটিং হয় আমার তো খুবই ভালো লাগে দেখতে। তো আজ ছিল কালী পূজা, তো আমি সন্ধ্যাবেলা ঘরে এই প্রদীপটা জ্বালিয়েছিলাম। এই প্রদীপটা আমার বরমশাই এনেছে, এইটাও এনেছে, কি সুন্দর না? তো এগুলোও এনেছে বাড়িতে ঠাকুর ঘরে দেওয়ার জন্য। তো ঠাকুর ঘরে আমি এগুলো সব জ্বালালাম। জ্বালানোর পর এবার আমি যাচ্ছি এগুলো দিনের বেলায় ছাদে দিলে এগুলো খুব ভালো মতো কিনে এনেছিল বোম পটকা। তো যাই হোক, ছাদে চলে আসলে রোদে দিলে কি হয় জানো তো, বোম ফাটানোর জন্য রাশি বেলা আমার ফুটানোর সময় খুব আমার আবার খুব একটা ভালো লাগে না। তো আমার ভয় লাগে, আমি যে আগুন ছাদে এগুলো গায়ে মধ্যে ছিটে আসে ওর সাথে আছে, ওটাই আমার ভয় লাগে। এর আগে এগুলো রোদে দিচ্ছি, হাতে ছ্যাঁকা খেয়েছি, তারপর থেকে আমার আর বোম পটকা ফুটানোর প্রতি কোনো ইন্টারেস্ট লাগে না। কিন্তু ওই যে আমার মেয়ে মানে না, মেয়ের জন্য এই যে কত রকমের বোম এনেছে ওর বাবা, রং মিশালি, রং মশাল, তারপরে কি আতসবাজি, দু লঙ্কা বোম, চোরকি, তারপরে হচ্ছে কি হাজব্যান্ড ওয়াইফ, তাতে চটপটি, মিয়া বিবি, কত রকমের বোম এনেছে। তো এগুলো সব রোদে দিলাম, রোদে টোদে দিয়ে নিয়ে এবার যাচ্ছি নিচে স্নান করতে। স্নান টনান করে সন্ধ্যাবেলায় বেরিয়ে গেলাম আমি আমার মেয়ে আমার বর ঠাকুর বাড়িতে যেতে, যে ঠাকুর মন্দির দর্শন করতে। তো এটা হলো দেবীনগরে গিয়েছিলাম আমরা, দেবীনগর কালী মন্দিরে। এখানে আমরা প্রতিবার পূজাতে যাই, কিন্তু আমরা যেহেতু এখানকার ঠাকুরটা যেহেতু কাঁচা তৈরি করে, কাঁচাই পূজা হয়, কাঁচাই জলে দিয়ে দেয়, তো মানে যেদিন তৈরি হয় সেদিনই পূজা হয়, সেদিনই জলে দিয়ে দেয় কাঁচা অবস্থাতে। তো এখানকার আমি আর মায়ের মূর্তি দেখতে পারিনি যেহেতু আমরা সন্ধ্যায় সন্ধ্যায় গেছিলাম। তারপরে আমরা চলে গেলাম আদি কালীবাড়িতে। আদি কালীবাড়িতে এখানকার মূর্তিটা খুব সুন্দর করেছিল, আর এখানে আমরা প্রতি বছর আসি। তো এখানেও মাকে দর্শন করে এবার আমরা যাচ্ছি বয়স সুকান্ত ক্লাবে, যেটা আমাদের রায়গঞ্জে খুব ভালো পূজা হয়। তো এবার আমরা যাচ্ছি বয়স সুকান্ত দেখতে। বয়স সুকান্তটা খুব সুন্দর করেছিল। তো এই হলো সেই বয়স সুকান্ত, দেখো কি সুন্দর প্যান্ডেল, দারুণ দারুণ অদ্ভুত করেছিল, এত সুন্দর করেছিল। তো এখনও এখানে কাজ চলছে, সম্পূর্ণ কাজ শেষ হয়নি। তো লাইটিংগুলাই দারুণ দিয়েছিল, এদিক ওদিক ঝিকঝিক ঝিকঝিক করছে, খুবই ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। তো এখানে ডিজিটাল লাইট করেছিল। তারপরে আমরা চলে গেলাম সবুজ সঙ্গে। তো সবুজ সঙ্গে এসে মাকে দর্শন করলাম। এখানে আমার বর ভোগ দিল, কারণ এখানে আমার বর যেহেতু অঞ্জলি দিবে, ও যেহেতু কালী পূজার উপাস ছিল, তো এখানে এসে ভোগ দিলাম। ভোগ দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে মাকে দর্শন করে সমস্ত ঠাকুরের ভিডিও করে তারপরে ফিরে আসি বাড়িতে। তো এই ছিল আমাদের কালী পূজার মা কালীকে দর্শনের ভিডিও। তো আশা করি তোমাদেরও কালী পূজা খুব ভালো কাটছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত